আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি সিভিল টেক। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের ছাদের স্ল্যাব শাটারিং করার জন্য আমাদের কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি মোহাম্মদ মুরাদ, আপনাদের সঙ্গে ছাদের স্ল্যাব সম্পর্কিত কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো যখন আমাদের বিম শাটারিং করা হয় এবং সেই বিম থেকে আমরা যদি বিমের সাইজ 600 করা থাকে, আগের ভিডিওতে আমি এর এস্টিমেটটি দেখিয়েছি, সেই এস্টিমেট অনুযায়ী আমাদের এখানে 120 মাইনাস করা হয়েছে এবং আপনারা দেখছেন হেড জগের সঙ্গে হুলু লাগানো আছে এবং এর উপরে আমাদের সেই শাটারিংটি হবে স্ল্যাব। তো আপনারা দেখতেছেন পাশেই আমাদের 600 বিমের 120 মাইনাস করা হয়েছে, 120 হচ্ছে আমাদের ছাদের স্ল্যাব শাটারিং। তো আমরা 120 ধরে নিয়ে আমরা টোটালি বিমের সঙ্গে আমরা ছাদটি ঢালাই দিব, সেজন্য আমাদের টোটালি 120 মাইনাস করে আমরা কাজ করতেছি। তো দেখুন কত সতর্কতার সহিত আমাদের এই কাজগুলো করতে হয়। এবং এরপরে হেড জগ, হুলু, স্টেসিং, বেসিন এ সম্পর্কিত সকল তথ্য আপনাদের জেনে রাখতে হবে যারা সাইট ইঞ্জিনিয়ারিং দায়িত্ব পালন করতে আগ্রহী এবং যারা পালন করতে ইচ্ছুক বা যারা সিভিল নিয়ে লেখাপড়া করতেছেন তাদের জন্য সব থেকে এই বিষয়গুলো মাথা রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটিকে টেকিং মারা হবে, ওয়েল্ডিং করা হবে মূলত, কিন্তু তার আগে যেহেতু একদিকে হেড জগ, একদিকে বেস প্লেট, তো এগুলোকে পরে যেন না যায় সেজন্য বেঁধে দিচ্ছে। এবং এগুলোর মেজারমেন্ট সলভ করে করতে হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যখন বিমের শাটারিং করা হবে এবং রডের মাঝখানে রড থেকে শাটারের 1 ইঞ্চি বা 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে যেন মশলা সেই দিকে ঢুকতে পারে এবং সেই মশলা যেন রডের কোনো রিং বা রড বের হয়ে না যায়। এবং সেজন্য সলভ করার জন্য দেখুন আমাদের মিস্ত্রিরা টেকিং মারতেছে রড দিয়ে। তো এগুলো সম্পর্কিত সকল তথ্য আপনাদের জানতে হবে। সব থেকে বড় বিষয়টি হচ্ছে যে আপনাদের এগুলোর প্রতি গুরুত্বপূর্ণ জ্ঞান এবং এগুলো জানার আগ্রহ থাকতে হবে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। যদি কোনো কমেন্ট করার থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।